যুদ্ধ বিভীষিকার 10 দিন, হামাস আর ইসরায়েল যুদ্ধর 10 দিন সম্পূর্ণ হল। আর এই যুদ্ধভূমি ইসরায়েলের পর আহিছে একটা ডর খবর। 5 ঘণ্টার বাবে যুদ্ধ বিরতি ঘোষণা করে ইসরায়েলে। গাজা স্ট্রিপত যে প্রত্যাক্রমণ নিরবিচ্ছিন্নভাবে ইসরায়েলে চলাই আছে, তার মাজতে 5 ঘণ্টার বাবে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে গাজা স্ট্রিপত ইসরায়েলে। আর এই 5 ঘণ্টার সময়সাত খুলি দিয়া হয় ইজিপ্ত আর গাজা স্ট্রিপ সীমান্তর প্রবেশ পথ। গাজার রাফা আর ইজিপ্তর সীমান্ত থাকা সেই প্রবেশ পথ খুলি দিয়া হয় এই 5 ঘণ্টার সময়সাত। আর এই 5 ঘণ্টাত গাজা স্ট্রিপত বন্দী হয়ে থাকা, আবদ্ধ হয়ে থাকা বিদেশী লোকসলক গাজা স্ট্রিপ এড়ি যাবলৈ নির্দেশ দিয়া হয়েছে। আর ঠিক তেনেদরে এতিয়া তীব্র পানি সংকট, খাদ্য সংকটত ভুগিছে গাজা স্ট্রিপর জনতাই। আর বাবে খোয়া পানির যোগান ধরা হয়েছে, খাদ্যর যোগান ধরা হয়েছে এই প্রবেশ পথর জড়িয়ে। তার মাজতে আন কেইবাটাও খবর আহিছে এই 10 দিনের যুদ্ধ বিভীষিকার। এই পর্যন্ত গাজা স্ট্রিপত 1000ৰো অধিক শিশুর মৃত্যু হয়েছে, 3000ৰো অধিক শিশু আঘাতপ্রাপ্ত হয়েছে, 5 শতাধিক মহিলার মৃত্যু হয়েছে, প্রায় 2500ৰো অধিক মহিলা আঘাতপ্রাপ্ত হয়েছে ইসরায়েলের আক্রমণত। যুদ্ধ 9টা দিনত অর্থাৎ দেওবার পর্যন্ত ইসরায়েলে যিমান পরিমাণের বোমা নিক্ষেপ করেছে গাজা স্ট্রিপত, সেই সম পরিমাণের বোমা এবছরত আমেরিকায় আফগানিস্তানত নিক্ষেপ করেছে। গতিকে কিমান ভয়াবহ হব পারে এই ধ্বংস, কারণ আফগানিস্তানতকৈ গাজা স্ট্রিপ 18 গুণেই সরু। মাত্র 365 বর্গ কিলোমিটার এলাকার গাজা স্ট্রিপত ধারাবাহিক আক্রমণ ইসরায়েলের, হামাসর ঘাটি উৎখাত করার বাবে এই আক্রমণ। আনকি রাষ্ট্রসংঘর মজিয়াত ইসরায়েলে নিজের স্থিতি স্পষ্ট করে কৈছে যে গাজা স্ট্রিপ দখল করা আমার লক্ষ্য নহয়, আমার লক্ষ্য হল গাজা স্ট্রিপত থাকা হামাস সন্ত্রাসবাদীক উৎখাত করার। শেহতীয়াকৈ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনেও ইসরায়েলক সকিয়াই দিছে গাজা স্ট্রিপ দখল নকৰিবলৈ। যদিহে ইসরায়েলে গাজা স্ট্রিপ দখল করে সেয়া হব মহা ভুল। কিন্তু রাষ্ট্রসংঘর মজিয়াত ইসরায়েলে স্পষ্ট করেছে নিজের স্থিতি। রাষ্ট্রসংঘর ইসরায়েলের প্রতিনিধিয়ে স্থিতি স্পষ্ট করে কৈছে যে গাজা স্ট্রিপ দখল করা আমার লক্ষ্য নহয়, আমার লক্ষ্য হামাসক নিঃশেষ করা। ইফালে লেবাননতো ইসরায়েলে আক্রমণ অব্যাহত রাখিছে। দেওবার দিন অর্থাৎ যুদ্ধর 9ম দিন পুনর্বার হিজবুল্লাই আক্রমণ করেছে ইসরায়েলত। এই আক্রমণ প্রতিহত করিবার বাবে পুনর রকেট নিক্ষেপ করা হয়েছে লেবাননত। সমান্তরালক ইরানে যে ভাবুকি প্রদান করেছে, সকিয়নি প্রদান করেছে, যুদ্ধ যদি স্থগিত রখা নহয় তেতিয়া হলে পরিণাম ভয়ঙ্কর হব বলে ইরানে সকিয়নি প্রদান করেছিল ইসরায়েলক। আর সেইভাবে সিরিয়ার ফালর পরা আক্রমণ করা হব নাকি, ইরানে আক্রমণ করব নাকি ইসরায়েলক, তার বাবে সীমান্তত এতিয়া পূব সীমান্ততো কটকটিয়া নিরাপত্তা বেষ্টনি গড়ি তোলা হয়েছে। আমেরিকায় সুরক্ষা প্রদানের দায়িত্ব লৈছে। ভূমধ্য সাগরত এতিয়া আমেরিকায় রণশালি প্রস্তুত করেছে যাতে ইসরায়েলক ইরানে আক্রমণ করব নোৱাৰে। আর ঠিক তেনেদরে চীনেও শেহতীয়াকৈ নিজের স্থিতি স্পষ্ট করেছে। যদিহে আত্মরক্ষার বাবে ইসরায়েলে এই যুঁজর সীমা চেরাই যায় তেতিয়াহলে ইয়ার পরিণাম ভয়ঙ্কর হব। চীনেও প্রকাশ করেছে শেহতীয়াকৈ নিজের স্থিতি। আর এনেকা ধরনের যুদ্ধ বিভীষিকার মাজতে 5 ঘণ্টার বাবে যুদ্ধ বিরতি ঘোষণা করিলে ইসরায়েলে।